অনেক সময় দেখা যাবে যে গেটটি খুলে রেখে চা খাওয়ার জন্য চলে যাচ্ছেন, এক ঘন্টা পর হয়তো ফিরে আসছেন। তখন যারা অপরাধী, অপরাধীরা কিন্তু এই বিষয়টি খেয়াল করে যে কখন কখন এই নিরাপত্তা যারা কর্মী আছে ওনারা চলে যান। বগুড়া জেলাতে আমাদের উত্তরবঙ্গের প্রায় প্রতিটি জেলা থেকে লোকজন বিভিন্ন কারণে যেমন এখানে অবস্থান করেনি, একই সঙ্গে ঈদ কেন্দ্রিক ঈদের যে বাজার, ঈদের যে কেনাকাটা করার জন্য আমাদের সম্মানিত আশেপাশে জেলার নাগরিকগণ বগুড়াতে আসেন কেনাকাটা করার জন্য, যার ফলে দেখা যায় যে তুলনামূলকভাবে শহরে অন্যান্য সময়ের তুলনায় জনগণের সমাগম বৃদ্ধি পায়, রাস্তাঘাটে আমাদের গাড়ির সংখ্যা বেড়ে যায়, আমাদের বিভিন্ন যানবাহনের সংখ্যা বেড়ে যায়। আমরা সবসময় চেষ্টা করি যে কোনোভাবেই যেন এই যানজট সহনীয় মাত্রার চেয়ে বেশি যেন না হয়। দৈনিক করতোয়ার অ্যান্ড্রয়েড অ্যাপ এখন পাওয়া যাচ্ছে গুগল প্লে স্টোরে। এই জন্য আমাদের জেলা পুলিশের পক্ষ থেকে পুরো শহর জুড়ে যেমন হাইওয়েতে আমাদের পুলিশের নিরাপত্তা আছে, একই সঙ্গে আমাদের শহরে যে 60টি ফাঁড়ি আছে আমাদের এখানে 14টা টিম বিভিন্ন পয়েন্টে কাজ করে থাকে এবং গুরুত্বপূর্ণ পয়েন্টগুলিতে আমাদের ট্রাফিকের পুলিশ এবং আমাদের জেলা পুলিশ সদস্যরা একসঙ্গে কাজ করে থাকে যে কোনোভাবেই যেন শহরের ভিতরে কোনো যানজট সৃষ্টি না হয়। এবং বিভিন্ন মার্কেটগুলিতে আমাদের পোশাকের যে পুলিশ, পাশাপাশি আমাদের সাদা পোশাকের পুলিশও সেখানে ফুট প্যাট্রোল করে যাতে কোনোভাবেই কোনো বিশৃঙ্খল কোনো পরিবেশ যেন সৃষ্টি না হয় এবং আইন শৃঙ্খলা যেন নিয়ন্ত্রণে থাকে। ইতিপূর্বে যে ঈদগুলি আমরা সুন্দরভাবে পার করেছি, আমি আশা করি আগামী ঈদও আমরা সুন্দরভাবে পার করতে পারবো। ঈদের সময়ে যখন ছুটি হয়ে যায় তখন বিভিন্ন দপ্তরের লোকজন ছুটিতে চলে যান, কিন্তু ওনাদের যে নিরাপত্তা কর্মী যারা আছেন তারা যেন নিয়মিত সেখানে ডিউটি করেন, এই বিষয়ে নির্দিষ্ট যে কর্তৃপক্ষ আছে তাদেরকেও সচেতন হতে হবে। এবং আমাদের 24 ঘন্টায় আমাদের পুলিশের টহল থাকে, প্রত্যেকটা রোডে আমাদের পুলিশের টহল থাকে যাতে কোনোভাবেই কোনো দুর্ঘটনা সংবাদ যেন আমাদের না আসে। একই সঙ্গে প্রত্যেকটা বাড়িতে যারা অবস্থান করবেন, আশেপাশে যারা সম্মানিত নাগরিকবৃন্দ আছেন, সবাইকে সচেতন হতে হবে। সচেতন না হলে আসলে এইভাবে যে কোনো দুর্ঘটনা কিন্তু সহজে এড়ানো সম্ভব নয়। আমাদের পুলিশের প্যাট্রোল যেভাবে থাকবে, যেভাবে নিরাপত্তা দিচ্ছে, একই সঙ্গে বিভিন্ন দপ্তরে যারা নিরাপত্তা কর্মী আছেন, দপ্তর প্রধানরা অবশ্যই খেয়াল রাখবেন যে তারা যেন সঠিকভাবে তাদের ডিউটিটা পালন করে। অনেক সময় তারা বিভিন্ন কারণে, অনেক সময় দেখা যাবে যে গেটটি খুলে রেখে চা খাওয়ার জন্য চলে যাচ্ছেন, এক ঘন্টা পর হয়তো ফিরে আসছেন। তখন যারা অপরাধী, অপরাধীরা কিন্তু এই বিষয়টি খেয়াল করে যে কখন কখন এই নিরাপত্তা যারা কর্মী আছে ওনারা চলে যান। সুতরাং কর্তৃপক্ষকে অবশ্যই কঠোরভাবে মনিটর করতে হবে যে তাদের যে নিরাপত্তা কর্মী আছে তারা যেন অবশ্যই সঠিকভাবে ডিউটি পালন করে। একই সঙ্গে আমাদের যারা টহল ডিউটি করেন পুলিশ, প্রতিটা অফিসে গিয়ে, আর্থিক প্রতিষ্ঠানে গিয়ে যা নিরাপত্তা কর্মী আছেন তাদের সঙ্গে গিয়ে কথা বলে আসে তাদের কোনো সমস্যা আছে কি না, আমরা নিয়মিত মনিটরিং করতেছি। সুতরাং আশা করি যদি প্রতিটা অফিসের যারা নিরাপত্তা কর্মী আছে তারা যদি সঠিকভাবে ডিউটি করেন, একই সঙ্গে আমাদের সঙ্গে যোগাযোগ রাখেন, তাহলে আমাদের শহরের নিরাপত্তা আরও জোরদার হবে।